আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ তানভীর খান, আমি বিএসসি এর একজন ক্লাস সেভেনের ছাত্র। আজকে আমি তোমাদেরকে কম্পিউটার সম্বন্ধে একটা বেসিক ধারণা দেবো। কম্পিউটারের হার্ডওয়্যার হলো তিনটা পার্ট। হার্ডওয়্যার মানে আমরা যে কম্পিউটার অংশগুলোকে ধরতে পারি, যেমন কিবোর্ড, মাউস। তো এখানে যে তিনটা অংশ হলো ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হলো কোনো কমান্ড দেওয়ার যে ডিভাইস, যেমন কিবোর্ড, মাউস, ওয়েবক্যাম। তারপরে হলো প্রসেসিং। ধরা গেলো একটা কথা শুনলাম, আমরা শোনার পরে আমরা যে চিন্তা করি, সেই চিন্তা করার অংশটুকু হলো প্রসেসিং। এই হলো সেই সিপিইউ, এই সিপিইউ সেই প্রসেসিং কাজ করে। এরপর হলো আউটপুট, আমরা যে উত্তর দিই সেটাই হলো আউটপুট। এই যে যেমন মনিটর, মনিটর আউটপুট দেয়। এরপর যে আছে স্ক্যানার, স্ক্যানার কিন্তু ইনপুট ডিভাইস। এই যে মনিটর যে আউটপুট দিচ্ছে, ধরা গেলো মাউস না হলাম, মাউস না হলে এখানে আমি দেখতে পাচ্ছি মাউস নড়ছে, তার মানে এটা হলো আউটপুট ডিভাইস। আর এখানে তোমরা একটু মনিটরটা যদি খেয়াল করো, এখানে দেখতে পাবে ডেস্কটপে আছে হলো আইকন, প্রথমে আছে আইকন, নিচে আছে টাস্কবার, আর হলো মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি, আর কিবোর্ড দিয়ে আমরা টাইপিং করি। এই আর এখানে আছে হলো স্পিকার, এটা হলো কন্ট্রোল সাউন্ড স্পিকার। দেখো এখানে কোনো বাটন অথবা স্ক্রলিং ইয়ে নাই। আর এটা হলো কন্ট্রোল সাউন্ড স্পিকার। দেখো এখানে একটা স্ক্রল আছে, আর হলো একটা সুইচ আছে। এই সুইচ দিয়ে অফ করতে পারবো আমি, অফ করলে এলই অফ হবে, অন করলে এলই অফ হবে। আর এটা হলো ওয়েবক্যাম। ওয়েবক্যামে এখানে একটা বাটন আছে, এই বাটন দিয়ে ছবি তোলা যায়। আর এই দেখো এখানে যে হোলটা আছে, এখানে হলো ক্যামেরা, আর এটা হলো মাইক্রোফোন। এরপরে এটা হলো হেডফোন। হেডফোন আমরা সাধারণত এইভাবে কানে দিই। আর এখানে একটা মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনটা তোমার ভিতরে ঢুকে রাখা যায়, আবার বের করা যায়। তো এটা কিভাবে ইউজ করতে হয় আমি এখন তোমাদের শিখাবো। এই যে এটা হলো একটা ইউএসবি, ইউএসবি প্লাগ, এটা জাস্ট লাইটিং এর জন্য। এটা হলো তোমার স্পিকারের পোর্ট, স্পিকারের ইয়ে, আর এটা হলো তোমার মাইক্রোফোন কানেক্টর। তো এখন যদি আমি ইউএসবি ইউএসবি পোর্টে এটা লাগাই, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লাইটিং হচ্ছে। আর এটা হলো তোমার স্পিকারের জন্য, আমি স্পিকারের পোর্টে লাগাইলে আমি এখন সাউন্ড শুনতে পাবো। আর এটা হলো মাইক্রোফোনের জন্য, মাইক্রোফোন হলো এটা, এটা দিয়ে তোমার পিসি কথা রিসিভ করতে পারে। তো তুমি যদি কারোর সাথে কথা বলতে চাও, তাহলে তোমার মাইক্রোফোন কথা রিসিভ করে তার কাছে পাঠাবে।